প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। কিছু অঙ্ক নিয়ে এসেছি বেছে বেছে পিএসসি ক্লার্কশিপ লীলার সেট থেকে, লাভ ও ক্ষতির চ্যাপ্টার থেকে। তো অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট পরীক্ষায় এসেছিল এবং একটা লেভেলের অঙ্ক, স্কিপ করবে না দেখবে, কারণ অঙ্ক মোটামুটি 10টা অঙ্ক, তার মধ্যে 4-5টা অঙ্ক একটু লেভেলের এবং গুরুত্বপূর্ণ। তো শুরু করা যাক। প্রথম দুটো প্রশ্ন দেখছো, 3 আর 4, এই দুটো প্রশ্ন পরীক্ষায় আসে প্রায়, অনেকে হয়তো বুঝে উঠতে পারে না, অনেকে জানে কি করতে হবে। প্রথম প্রশ্ন, দুটো ইজি প্রশ্ন, এটা ইজি অঙ্ক। 863 টাকায় একটি শার্ট বিক্রি করে যত লাভ হয়, 631 টাকায় বিক্রি করলে ঠিক ততটাই ক্ষতি হয়, শার্টটির ক্রয় মূল্য কত? আমরা জানি কি, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তাই না? দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, এটা তো সোজা অঙ্ক। এরপরে আসছে আরও কিছু লেভেলের কটা অঙ্ক আছে যেটা খুবই ইম্পর্টেন্ট। যোগ করলে 4, 9, 14, 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করলে 7 দোগুণে 4, 9 দোগুণে 18, 7 দোগুণে 14, 4 দোগুণে 8, 7 দোগুণে 14, 747 টাকা। 3-এর এ নম্বর 747 টাকা উত্তর। 4 নম্বর অঙ্কটা সেম, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। একটি দ্রব্য 1754 টাকায় বিক্রি করলে যে টাকা লাভ হয়, 1492 টাকা বিক্রি করলে সেই পরিমাণ টাকায় ক্ষতি হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, দুটো যোগ করলে কত হবে? 1754 টাকা আর হচ্ছে 1492, 6, 4, এই হচ্ছে 3246 টাকা। 16, 2, 3, 1623 টাকা, 2 দিয়ে ভাগ করলাম, 1623 টাকা উত্তর। 10 নম্বর 11 নম্বর অঙ্কটা দেখো, ট্রিকে হবে এই অঙ্কটা এবং অল্প সময় লাগবে, বেশি সময় লাগবে না। 4000 টাকায় একটি ঘোড়া সমেত গাড়ি কিনে ঘোড়াটিকে 20% লাভে এবং গাড়িটিকে 10% ক্ষতিতে বিক্রয় করলে 3.5% লাভ হয়, ঘোড়ার ক্রয় মূল্য কত? দুটো মিলে 4000 টাকা, দুটো মিলে 4000 টাকা। প্রথমটা 20% লাভ রাখলাম মানে প্লাস, আর দ্বিতীয়টা 10% ক্ষতি মানে মাইনাস, এবং টোটালে কি হচ্ছে? 3.5% লাভ হয়, 3.5% এখানে লিখলাম। আর আমরা কি করবো, এটাকে এলিগেশন করব, এটা হচ্ছে লাভে, এটা ক্ষতিতে, লাভ ক্ষতি এলিগেশন করলে এখানে আমি পাবো কত? এটা যোগ করতে হবে 13.5, আর এটা হচ্ছে 16.5, এটা বিয়োগ করতে হবে, আর এটা মাইনাস চিহ্ন আছে বলে এর সাথে যোগ হয়ে গেল, আর দুটোই প্লাস আছে বলে আমাদের এটা বিয়োগ কি করলাম, বিয়োগ করলাম, দশমিক উঠিয়ে দিলে এখানে পাবো কত? 5 দুগুণে 10, 5 সাথে 35, 3 পাঁচে 15, 3 পাঁচে 15, তাই না? তাহলে 3 9 27, 3 11 33, এই হচ্ছে ইউনিট, টোটাল ইউনিট কত? 20 ইউনিট, 20 ইউনিট সমান সমান এই যে 4000 টাকা, 20 ইউনিট সমান সমান 4000, তাহলে 1 ইউনিট সমান সমান 200, তাই না? 1 ইউনিট সমান সমান 200। এবার কি বলেছে, লাভে যেটা বিক্রি করেছে সেটা কত, ঘোড়ার ক্রয় মূল্য কত? ঘোড়াটা 20% লাভে বিক্রি করেছে ঘোড়া, তার ইউনিট কত? 9, তাহলে এর সাথে 9 গুণ করে দিলে আমাদের ঘোড়ার টাকাটা পেয়ে যাব 1800 টাকা, ক্লিয়ার? এবার হচ্ছে 11 নম্বর, বলেছে 10% ক্ষতিতে এক ব্যক্তি একটি জমি বিক্রি করে 4,50,000 টাকা পান, 15% লাভে বিক্রি করলে জমিটির বিক্রয় মূল্য হবে। আমরা সরাসরি লাভে বিক্রি করলে আমরা সরাসরি দেখো এইটুকু গুণ করব, বাকি সব যেগুলো থাকে না শিখিয়েছি এর আগে, যে লাভে বিক্রি করতে বলেছে তাহলে লাভেরটা উপরে রাখবো, ক্ষতিটা নিচে ইনটু টাকা, ব্যাস গুণ করলে আমাদের উত্তর বেরিয়ে আসবে। 10% ক্ষতি 90 লিখলাম নিচে, আর 4,50,000 টাকাটা উপরে লিখলাম, কেটে দাও 5 9 45, 3 0, বা সরাসরি ডাইরেক্ট আমাদের কি বেরিয়ে যাবে, এটাতে বিক্রয় মূল্য বেরিয়ে যাবে যেটা চেয়েছে, তাহলে 3 0, এই যে টাকাটা বেরোলো এই টাকাটা হচ্ছে উত্তর, 5,75,000 টাকা উত্তর 11D 25। 23 নম্বর অঙ্কটা দেখো, এর আগে একটা ট্রিকের অঙ্ক করলাম, ঘোড়ার অঙ্কটা ট্রিকে, তারপর একটা শর্টে কত কিভাবে শর্টে উত্তরটা বের করা যায়, 5,75,000 শর্টে ওইভাবে কাটাকাটি করে বের করা যায় বিক্রয় মূল্য, ক্রয় মূল্য বের করার দরকার নেই, একবারে লিখলে বেরিয়ে যাবে।
মাঝখানে যে অংশগুলো সেগুলো রিল কাটা থাকে, কি থাকে অঙ্কের মাঝখানে রিলগুলো কেটে দিই আমি, দরকার নেই ওগুলো দেখানোর, মেন জিনিসটা দেখালেই হয়ে গেল আমার উত্তর আসা নিয়ে কথা। 23 নম্বর অঙ্কটা দেখো, WBCS মেন 2019 সালে এসেছিল, অঙ্কটা হালকাভাবে নেওয়া যাবে না, অঙ্কটা দেখো, অঙ্কটার মধ্যে একটা সুন্দর মানে কি বলবো মানে মজা পাবে অঙ্কটা করে। বলেছে পবন 18 টাকা প্রতি ডজন হিসাবে লেবু বিক্রি করলে 10% লোকসান হয়, তিনি প্রতি ডজন লেবু কত টাকা করে বিক্রি করলে তার 10% লাভ হবে, 10% লাভ হবে। তো 10% লোকসান মানে কি, 90 ইউনিট ইকুয়াল টু 18 টাকা, ওই যে বলেছে 18 টাকা প্রতি ডজন হিসাবে লেবু বিক্রি করলে 10% লোকসান হয়, তাহলে আমার 10% লোকসান হয়, তাহলে 90 ইউনিট সমান সমান হচ্ছে 18 টাকা, তাহলে 1 ইউনিট সমান সমান কত, 18/90। আবার বলেছে দ্বিতীয় লাইনে, তিনি প্রতি ডজন লেবু কত টাকা করে বিক্রি করে তার 10% লাভ হবে, 110 ইউনিট, 1 হচ্ছে 90 ইউনিট ইকুয়াল টু 18 টাকা, 1 ইউনিট সমান সমান 18/10। এবার শেষে বলেছে 10% লাভ বলতে 110 ইউনিট সমান সমান কত হবে, 110 ইউনিট সমান সমান কত টাকা। এই যে অঙ্কটা কিন্তু কিছুই নেই, কিন্তু তার মধ্যে মনে হবে যে না জানে WBCS মেনে আসা পরে প্রশ্ন অঙ্কটা কেটে দাও, 9 দোগুণে 18, 22 টাকা, কত টাকা, 22 টাকা, মজাদার অঙ্ক। 23-এর সি নম্বর আনসার 22 টাকা, ইম্পর্টেন্ট অঙ্ক, 90 ইউনিট, 10% লোকসান মানে 90 ইউনিট সমান সমান 18 টাকা, এখানে ইউনিট ধরে নিলাম আমি 18 টাকা, তিনি 18 টাকা, তাহলে 1 ইউনিট সমান সমান কত, 18/90, আর 10% লাভ করবে, ওটাও একটা বিক্রয় মূল্য, 90টাও বিক্রয় মূল্য, 110টাও বিক্রয় মূল্য, তাহলে 110 ইউনিট সমান সমান কত টাকা বেরোলো, 22 টাকা বেরোলো, ক্লিয়ার। 24 নম্বর, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 25:26 দিয়ে দিয়েছি, এটা নিয়ে নিয়েছি সাথে করে, কোনো ব্যাপার না, এটা যদি ক্রয় মূল্য হয় আর এটা যদি বিক্রয় মূল্য হয় কয় টাকা লাভ আছে, 1 টাকা লাভ আছে না, কততে, 25 টাকায় 1 টাকা লাভ, 100 কত, 4%, 4% লাভ, 25 টাকা ক্রয় মূল্য, 26 টাকা বিক্রয় মূল্য, 4% লাভ। 25 নম্বর অঙ্কটা দেখো, এই অঙ্কটা আমি শিখিয়েছিলাম এর আগেও, বারবার রিপিট করার মানে হচ্ছে ভুলে যেন না যাও, সাথে অন্য অন্য অঙ্ক নিয়ে সাথে দুই একটা এই টাইপের অঙ্ক তুলে দিই, কারণ ওটা রিপিট হয়ে যাবে বারবার। বলেছে 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় 2.5 কেজি চিনি বেশি ক্রয় করতে পারেন, প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত, পূর্বের দাম চেয়েছে, তাহলে 20/100 × 160 টাকায় 2.5 কিলো মানে 5/2, দুইটাকে উপর নিলাম, এখান থেকে আমরা কি পাই, এখান থেকে আমরা সবসময় হ্রাস মূল্য পাবো, কি পাবো, হ্রাস মূল্য, এইটুকু যদি আমরা করি টাকাটা সবসময় উপরে থাকবে, জিনিস কেজি দর যা থাকবে বস্তু সব নিচে, এবং 20% হ্রাস করেছে, ওই 20/100 লিখতে হবে, এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা হ্রাস মূল্য পাবো সবসময়। এবার হ্রাস মূল্য থেকে যখনই আমি ক্রয় মূল্যে ফিরে যাব, তো ক্রয় মূল্য তো আমার 100 টাকা ছিল, 20% ক্ষতিতে বিক্রি করেছে মানে 80 টাকা, তখন আমরা ক্রয় মূল্যে ফিরে যেতে গেলে আমাদের উপরে 100 আর নিচে 80 লিখতে হবে, এটাকে তুমি যদি আরও ছোট করো, আরও ছোট করলে কি করা যাবে, তাহলে 20 × 160/5 × 2/80 লিখতে হবে, এই যে 100 100 এটাও চলে যায় তাই না, কেটে যায়, তো এই 100/80 যদি আমি লিখি তাহলে আমি ক্রয় মূল্যে ফিরে যাচ্ছি। এই পর্যন্ত আমি কিসে আছি, এই পর্যন্ত আমি হ্রাস মূল্যেতে আছি, তারপরে আমি যদি 100/80 গুণ করে দিই আমি ক্রয় মূল্যে ফিরে যাব, তো এখান থেকে আমি ক্রয় মূল্য পেয়ে যাব একবারে। চার চারে 16 টাকা, কত টাকা, 16 টাকা উত্তর। 31 থেকে 35 তিনটে অঙ্ক আছে, 33 নম্বর অঙ্কটা পরীক্ষায় আসে, অনেকে এই অঙ্কটা করতে পারে না, আবার অনেকে সুন্দরভাবে করে, তবে দেখো কিভাবে করব সেটা দেখে নাও। একজন ব্যবসায়ীর একটি দ্রব্য বিক্রয় করে 5% ক্ষতি হয়, ধরে নিলাম সেই ব্যবসায়ী 100 টাকায় কিনেছিল, 5% ক্ষতি হয় বলতে সে বিক্রি করেছে এখন 95, এটা কি, এটা হচ্ছে বিক্রয় মূল্য, 95 এটাও বিক্রয় মূল্য। যদি তিনি দ্রব্যটি 10% কম দামে কিনতেন, মানে 100 টাকার জায়গায় সে যদি 10% কমে কিনতেন, তাহলে 100 টাকার জায়গায় সে এখন কত কিনবে, 90 টাকায়, 10% কমে মানে 90 টাকায়, এবং 55 টাকা বেশি মূল্যে বিক্রি করতে করতে পারতেন, তাহলে তার 30% লাভ হইতো, 30% লাভ তাহলে কিসের উপরে করবে, সে 10% কমে কিনেছে 90 টাকা, এর উপরে তাহলে 30% লাভ করবে, তাহলে এর উপরে আমি 30% যদি লাভ করে দিই তাহলে তার বিক্রয় মূল্য কত হবে,
117 টাকা, এটা বিক্রয় মূল্য। প্রথমের বিক্রয় মূল্য 95, পরের বিক্রয় মূল্য 117। ক্লিয়ার, বোঝা গেল? প্রথমে বিক্রয় মূল্যটা সাইড উপরে রেখে দিলাম, পরে যদি সে 10% কমে কিনতো এবং 55 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে 30% লাভ হতো। তার মানে 90 টাকায় কিনতো 30% লাভ করবে, তাহলে বিক্রয় মূল্য তার কত হতো? 117 টাকা। 117 টাকা। কিন্তু এই বিক্রয় মূল্য আর এই বিক্রয় মূল্যর মধ্যে পার্থক্য কত? ওই যে বলে দিয়েছে, যদি 55 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে 117 মাইনাস এই জায়গাটা পূর্বের মূল্যে যদি আমি ফিরে যাই, শেষে প্রথমে কি বলেছে দ্রব্যটির ক্রয় মূল্য কত, তাহলে আমাকে 100 যেতে হবে ফিরে, তার জন্য আমি পার্সেন্টেজটা লিখলাম মাইনাস 95। ডিফারেন্স কত এখান থেকে? এই ডিফারেন্সটাই হবে 55 টাকা। এই ডিফারেন্সটাই 55 টাকা, 22%। বা এটা 100 ইউনিট যদি ধরে নাও তাহলে কোনো ব্যাপার না, 22 ইউনিট সমান সমান 55 টাকা, 1 সমান সমান কত? 100 সমান সমান কত? ক্রয় মূল্যে আমি ফিরে যাব, তাহলে 50 দোগুণে 100, 11 দোগুণে 22, 5 11 55, 250 টাকা। ইউনিট ধরে করতে পারো, ধরে নিলাম প্রথম আমার 100 ইউনিট ছিল, 95 ইউনিটে বিক্রয় করলো, 5% লস, তাহলে 22 ইউনিট সমান সমান 55 টাকা, তাহলে 100 ইউনিট সমান সমান কত? যদি আমি লিখি এইভাবে হবে, বা পার্সেন্টেজ ধরে নিতে পারো, এখানে ধরতেই হবে কারণ তোমাকে ক্রয় মূল্যে ফিরে যেতে হবে। কত বেরোলো আমার উত্তর? 250 টাকা। নেক্সট 34 নম্বর, এক ব্যক্তি একটি দ্রব্য 5% লাভে বিক্রয় করতেন, এতে তিনি 5% ক্ষতিতে বিক্রয় করলে যে অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি পেলেন, দ্রব্যটির ক্রয় মূল্য কত? এক বলেছে 5% লাভে বিক্রয় করতেন, তার ক্রয় মূল্য ছিল 100 টাকা, সে বিক্রয় করতো 105 টাকা 5% লাভে, এবং এতে তিনি 5% ক্ষতিতে বিক্রয় করলে, ক্ষতি কখন করবে? 100 টাকা তো তার কেনা ছিল, 5% ক্ষতি, তাহলে তাকে 95 টাকা বিক্রয় করতে হবে, তাতে তার 15 টাকা বেশি পেলেন। এই যে দুটো বিক্রয় মূল্যতে পার্থক্য, সেম জিনিস কিন্তু, দুটো বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত? 15 টাকা। আমার আগে ছিল কত? 100 ইউনিট, ধরে নাও 100 ইউনিট, 100-এ ফিরে যেতে হবে, তাহলে এখান থেকে তাহলে 10 ইউনিট সমান সমান হচ্ছে 15, 1 সমান সমান কত? 100 সমান সমান কত? 150 টাকা। পার্সেন্টেজ ধরতে পারো এই জায়গাটা, তাহলে এত পার্সেন্ট সমান সমান এত, সরাসরি ইউনিট ধরলেও সুবিধা, 100 ইউনিট আমার ধরে নিয়েছিলাম আগে, তাহলে আমাকে 100-তে তো ফিরে যেতে হবে কারণ চেয়েছে ক্রয় মূল্য কত, তাই মূল জায়গায় ফিরে যেতে হবে, তার জন্য 100টা ধরে নিতে হবে। 35 নম্বর, এক ব্যবসায়ী এমনভাবে দ্রব্যের বিক্রয় মূল্য নির্ধারণ করলেন যাতে তার ক্রয় মূল্যের উপর 25% লাভ থাকে, সে কিনেছিল 100 টাকায়, লাভ করলে তাহলে 25% লাভে তাহলে তাকে বিক্রয় করতে হবে 125 টাকা, তবে তার 25% লাভ হবে, কিন্তু তিনি ধার্য মূল্যের উপর 125 টাকা লাভ রেখেছে, ধার্য মূল্যের উপর 16% ছাড় দিয়ে বিক্রয় করে, ধার্য মূল্যের উপর 16% ছাড় দিয়ে বিক্রয় করে, 100 টাকা কিনেছিল, 25% লাভ বিক্রয় যদি করে, দ্রব্যের বিক্রয় মূল্য নির্ধারণ করতেন এমনভাবে দ্রব্যের বিক্রয় মূল্য নির্ধারণ করলেন যাতে তার ক্রয় মূল্যের উপর 25% লাভ থাকে, এই যে এটা দাম রেখেছে 125 টাকা, এর উপরে কি করবে? 16% ছাড় দেবে, দাম ছিল আমার এত, এবার এর উপরে যদি 16% ছাড় দিই তার মানে 84/100, 16% ছাড়, 100 টাকা 16 টাকা ছাড়, তাহলে 125 টাকা কত টাকা ছাড় দেবে? সরি, কত টাকা ছাড় দেবে? কিন্তু এখানে ছাড় বেরোবে ওইভাবে, এখানে সরাসরি বিক্রয় মূল্য বেরিয়ে যাবে, কত টাকায় বিক্রয় করছে? 5 25-এ 125, 4 25-এ 100, 4 2 4 4, 105 টাকায় বিক্রি করছে, 16% ছাড় দিচ্ছে, তো 125 টাকার জিনিস তার বিক্রি হচ্ছে কত? বিক্রি হচ্ছে কত? 105 টাকা। সে কিনেছিল কত টাকায়? 100 টাকায়। বিক্রি করছে কত টাকায়? 105 টাকায়। কয় টাকা লাভ আছে? 5 টাকা, মানে 5%। কত পার্সেন্ট? 5%। 35-এর বি তো ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে, কিছু 2-4-5টা অঙ্ক আছে এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট, এবং পরীক্ষার হলে তুমি কত তাড়াতাড়ি করবে এবং অঙ্কটা কীভাবে টুকবে তার জন্য তোমার প্রেজেন্ট মাইন্ড অবশ্যই রাখতে হবে, ওই জায়গাটা আমি এইভাবে বসালে অঙ্কটা তাড়াতাড়ি হবে, ভাবতে ভাবতে অঙ্ক শেষ হয়ে যাবে, তো প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর অঙ্কের সাথে পরিচিত হবে এবং পরিচিত হতে হবে এবং টাইপের সাথে পরিচিত হতে হবে যে এই টাইপের অঙ্ক আমি করেছি, তাহলে কি তাড়াতাড়ি ধরতে পারবে, ক্যাচ করতে পারবে। অনেক হয় না যে লোকটাকে মনে হয় চিনেছি আমি, যদি চিনে ফেলো তো চিনেই ফেলো, নামও বলে দেবে তার অমুক নাম, তাই না? এইরকম ব্যাপারটা,
যাই হোক, নেক্সটে এইভাবে খুঁজে খুঁজে আরো সুন্দর সুন্দর ম্যাথ নিয়ে আসব, এবং ইম্পর্টেন্ট ম্যাথ যেগুলো অল্প সময় করা যায় এবং সময়কে বাঁচানো যায়। ঠিক আছে, তাহলে আজকে থাক এই পর্যন্ত, নেক্সটে আবার বেশি নিয়ে আসবো।